কবি জান্নাতা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আমার কাছে দুখানা জান্নাত। এই আমার ভাইয়া আমার কাজের টুকরো করে দিলায়া দুনিয়া সম্পর্কে কোরআন বলল, হোয়াট ইজ দা লাইফ অফ দা ওয়ার্ল্ড ইজ ব্যাটার ম্যাটার দুনিয়াটা বাহানা, এই দুনিয়াটা হচ্ছে একটা বাহানা। আল্লাহ বলছেন দুনিয়াটা যদি মশার জানার সমান দাম হলো তাহলে আমি বেঈমানকে রুজি দিতাম না। হোয়াট ইজ দা লাইফ অফ দা ওয়ার্ল্ড ইজ ব্যাটার ম্যাটার অফ দা, এই দুনিয়া কোনো দাম না, আপনি মুসলমান বেশি বিশ্ব নবী সহ দুনিয়াকে ফেলে দিয়েছে না। ইমান যদি আপনার ইমান থাকে যার পরিমাণ পৃথিবীর দশ গুণ জান্নাতের বাড়ি। দুনিয়া কি করবে, কিসের জমি, কিসের আপনি জমি ফেলে দেন সেটা জমি, আপনি শুনেনি কোরআন কি বলল, কোরআন বলল আমার হাত হাত দিয়ে দেয় মাতাল গুরু, দুনিয়া কি বাহানা লি আপনি কম আই কম আসলে আমার, আমি এটা তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে মোহ লোভ দিয়েছি, আসলে এটা কিছু না। আমরা ছোট্টবেলায় দেখেছি দিল্লির লালু বিক্রি হতো, দিল্লির লালু, দিল্লির লালু পাঁচ পয়সা হচ্ছে তিনটা চারটা, হাতে তালু কে দিয়েছে নীল লাগলাম বাড়িতে দৌড়াতে ভাগ করে খাবো, বাড়িতে গিয়ে দেখি হাতে তালু তো নাই, ক্ষতি গেল, হারিয়ে গেছে, এমন কায়দা করে উল্লে লালু করা তো বাদ চলো চলো পরীক্ষা সার্ভিস লালু নাই এই দলিল। আমার বিশ্ব নবী বলবে দুনিয়াটা পাগা, দুনিয়াটা ভাগা, এ আমার ভাই ও দুনিয়াটা ভাগার, ভাগার মানে যেখানে কুকুর মরা ফেলে দিয়ে আসে, ছাগল মরা ফেলে দিয়ে আসে, গরু মরা ফেলে দিয়ে আসে, মায়েদের বাচ্চা হওয়ার পরে আবর্জনা মরা ফেলে দিয়ে আসে, ওই পড়ে থাকা ভাগা। ভাগারে কাকে খুঁজতে পাবে নমাই, ভাগারে কাকে খুঁজতে পাবে বলেন তো, দুনিয়াটা ভাগার, ভাগাড়ে কাকে খুঁজতে পাবে, আমার ভাই ও আরে ভাই ভাগাড়ে তো কুকুর ফেলেছি আর গরু মরা ছাগল মরা ফেলেছি, ওই ভাগাড়ে এখন কাকে পাবে, ব্রেন খাটা, আরে ভাই ভাগাড়ে ছাগল মরা কুকুর মরা ফেলা আছে ওখানে এখন কাকে পাবে, কুকুর মরা ছাগলের জন্য চাইবে রাতে শ্রীগা, নাগাল্যান্ডে দেখলাম সুমরও ভাগাড়ে মরা যাচ্ছে, এ দুনিয়া কুত্তাকে নিয়ে সুর খেলে আপকে নিয়ে নেই আয় মুসলমানকে নিয়ে নেই আয় চোরকা ফেক দো। জো আপনি দুনিয়া কো পকড় লিয়া হ্যায় ইনসান হ্যায় নেহি ও জাহান্নাম কো জানে কে লিয়ে তৈয়ার হয়। মেরে বাপ আপ সমাজ লিজি, জো দুনিয়া কো পকড় হ্যায় উসকে লিয়ে জাহান্নাম চলে যাও, আর যে দুনিয়া কো লাত মার ফেক দে ঈমান কো পকড়ায়া উসকে লিয়ে জান্নাত হ্যায় বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধু দুনিয়ার প্রেমে কত রঙে কত ঢঙে খালি দুনিয়া, দিন দুনিয়া খালি দিন টাকা উসকে খালি টাকা, একটা ফকির কয়েকদিন রেখে টাকা যখন বাতিল হলো ফকিরের বাড়িতে ২৫ লক্ষ টাকা, ২৫ লক্ষ টাকা কি তারপর ভিক্ষা করে মেলায় দুনিয়াতে সবকে মেরে দিয়েছে সবকে ক্যান্সার। এই বক্তা স্যার কেমন আপনি বাড়ি কোথায় ভাবনা করছে, আমরা ডিমান্ড পাঠি বলবো ১৮০,০০০ টাকা ডিমান্ড, ১৮০,০০০ টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, তারপরে টিকিটটা কেটে দেন, তারপরে বিমান টিমান রেডি করে দেন, ১৮০,০০০ টাকা ডিমান্ড, বুঝতে পারতো কি বলবো, তুমি মুসলমান তোমার ইতিহাস জানা আছে কি, গোটা বিশ্বে মুসলমানরা দুনিয়াকে ফেলে দিয়েছে মলদের বাচ্চা হজরত ইবনে বিনাদ রাজ্য রাজত্বকে ফেলে দিয়ে চাইনা মাছ বগলে পানির মুসুরটা পিঠে,
আমি বড়কের বাচ্চা, চাই না তোমার দুনিয়া, চাই না বাদশাহী, চাই না নস, নামাজ আর পানি বসো, বিশ্ব সুন্দরী স্ত্রী খাটে বসে আছে সারা রাত, স্বামী আসবে এক বিছানায় শুভ করে আমার জীবন, স্ত্রী বসেই থাকব খাটে, বড়কের বাচ্চা হজরত ইবনে আদম পালায় গেছে, এ ভাইও আপনি মুসলিম মুসলমান এরাকের বাচ্চা সেবি রহমতুল্লাহ ফেলে দিয়েছে দুনিয়াকে, এগুলো দেখতে হবে জানতে হবে, তাহলে যারা গেলেন 12 মাইল পরের বাগান আল্লাহ নবীকে দান করে দিলেন, নবী বললেন মক্কা মদিনা তোমার বাসী তোমাদেরকে দান করে দিলাম, ভাই ও বন্ধু আমার দুনিয়ার স্রোতে পড়তে কেউ বাকি নাই, খালি দুনিয়া দে কিন্তু যাওয়ার সময় দে কিচ্ছু নিয়ে যেতে পারবে না, পারবে আপনার মরণের পরে কিছু পাবেন নাকি, আমার এই বাগানে আমার এই বাড়ি আমার এই ছেলে আমার টাকা ব্যাংকে আমার বাক্সে মরার পরে খালি হাতে নে যা করবি কর, আমরা কি করবো এখন এই ন্যাংক অবস্থায় কবর নিয়ে যাবো পড়া ওকে তিনখানা কাপড় দে, মেয়ে লোকটা কি করবো না পায়ের চা পাঁচখানা দে দিও দিয়ে সব যায় কিছু নিয়ে যেতে পারিস যাহা কিছু পায় না সাথে বাক্যা বলছে নাই সব দুনিয়া নিয়ে যাবার মতো ক্ষমতা কার জিসকা গাড়ি তিসকা মাল হ্যায় যার গাড়ি উঠার সেই আপনাকে নেমে যেতে হবে, বহরমপুর বাসে ট্রেনে টিকিট কাটলেন হরিহর পাড়া হরিহর টিকিট দিয়ে দিলাম না 13-12 বছর বলে আমার সিট এটা আমার সিট কেউ যদি বসে আইলো এটা আমার সিট এই দেখুন আমার সিট আমার সিট খানিকটা ধাক্কা দিয়ে উঠাই দিল হরিহর পাড়া যখন গাড়িটা পৌঁছায় গেল গাড়ি কার হলো সিট কার যার গাড়ি তার সিট খালি রাখছি দিন এই গোটা বিশ্ব আল্লাহ আমাদের কারবার তাই ইমানদারের পরিচয় পৃথিবীর কোন বস্তু আমার না আমার শুধু আল্লাহ ইমান টুকু যদি আপনার থাকে পৃথিবীর 10 গুণ বড় জান্নাত আপনি বলুন সুবহানাল্লাহ বাপ ইমান যদি থাকে শোনা পৃথিবীর 10 গুণ বড় জান্নাতের আপনি মালিক হবেন বলুন সুবহানাল্লাহ কি করবেন দুনিয়া ভর ঠিক আর যদি একটু পুটু পবিত্র হয়ে ওযু করেন আপনার জীবনের গোনা খাতা মাফ হয়ে গেল আর যদি জামাটা গায়ে মসজিদে হাঁটলেন এক ধাপে 1 বছরের নামাজের দেখি আপনার আমার নামাজ হবে আর এক ধাপ দিলেন 1 বছরের রোজা করার দেখি আপনার আমার নামাজ হবে মসজিদে যখন হাজির হয়ে গেলেন একটা উট কুরবানির দেখি আপনার আমার নামাজ হবে যখন মসজিদে প্রবেশ করলেন আপনার নামটা জান্নাতে লেখা হয়ে গেল যখন নামাজ শুরু করলেন 100 করে দেখি হতে লাগলো যখন সেজদা দিলেন এক সেজদাতে 2 পৃথিবী সব পরিমাণ জান্নাত সুবহান রব্বিয়াল আলা যখন বললেন আপনার জন্য আকাশ থেকে জমির মধ্যে নেকিতে ভরপুর হয়ে গেল বিশ্বনবী বলে শুধু তাই নয় তুমি যখন সুবহান রব্বিয়াল আলা বললে তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হলো সাহেবরা বলেন হুজুর গাছটা কত বড় দুনিয়ার গাছের সমান নাগের থেকে বড় না ছোট হুজুর বলেন আগ বাড়িয়ে ব্যাখ্যা দিও না ওই গাছটা এত বড় যার চারিদিকে একটা জান্নাতি ঘোড়ায় চড়ে দৌড়ে ফিরে আসবে সময় লাগবে 500 বছর এর মধ্যে নামাজ কি পড়েন না একটু বলেন তো আপনাদের হিজরে নামাজ কোন লোক পড়েন না একটু হাত তুলেন তো 5 ওয়াক্ত নামাজ কে কি পড়েন না অবশ্যই বিবেক আছে হাত তুলতে পারবেন না আমার ভাই বন্ধু আমার জীবনে নামাজ কাজা করবেন না বলুন ইনশাআল্লাহ নামাজ নামাজ জীবনে কাজা করবেন না নামাজের নেকি শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আমার বাবজি আমার শোনা চান করে যাবে এই নামাজের মধ্যে আরেকটা মূল আছে আমার সাবজেক্টটা কি ছিল মালিক আমি দি আমি ওখানে যাব এগুলো আমি আপনাদের পকেটে দিচ্ছি একটা লাভজনক বস্তু দিচ্ছি আপনারা কষ্ট করে বসে আছেন কঠিন রাত আর আমি বহু দূর থেকে আসলাম শোনার চান শোনার মানি আমার মা ও বোন ও ভাই ও বন্ধুরা আমার কারেকে ধৈর্য ধরবেন এ আমার ভাই ও নামাজ এই নামাজ নামাজের শেষে আত্মা হে কুতাব তুলসি তারপরে দোয়াটা কি দোয়া বাসুর আল্লাহ হুমা ফিলি আল্লাহ হুমা ফিলি ওয়ালে ওয়ালে দাই আয় আল্লাহ তুমি মাফ করো আমাকে মাফ করো আমার বাবা মা
বলে মানতা মারা ধরে দি মাফ করো আমার দাদু দাদি নানা নানিকে ও ভাই আমার ছেলেকে আপনার যদি মসজিদে পাঠাতে স্বামী স্ত্রী জীবনের মতো কামিয়া কি উঠে আসে আল্লাহ মা বললি ওরে ওরে যাইনি মিলছো তা করার সাথে আল্লাহ তুমি আমার বাপ মাকে মাফ করে দাও ওরে মা টাওয়ারে দাও আমি আর আমার দাদু দাদি গ্যারেন্ট খাদা নানা নানি এদেরকে মাফ করে দাও যাবে মুমিনিনা গোটা বিশ্বের মুমিন পুরুষকে মাফ করো মুমিনা গোটা বিশ্বের নারীদেরকে মাফ করো মুসলিমিরা মুসলিমাত গোটা বিশ্বের এই জায়গার শুধু এই দেশের শুধু নয় এই আল্লাহ এই দেশের শুধু মুসলমান নয় আমার বাপ নয় ছেলে নয় গোটা বিশ্বের মুসলমানকে তুমি মাফ করো মুসলিমা গোটা বিশ্বের নারীদেরকে তুমি মাফ করে দাও বলো মুসলমান আমার কালেজা একটা প্রশ্ন আছে ওরা আল আহিয়াই আমরা যারা জীবিত আছি তুমি তাদেরকে মাফ করো আমরা যারা কবরে চলে গেছে মরে গেছে তুমি তাদেরকে মাফ করো বলো মুসলমান দোয়াটা দেখবেন কি দোয়াটা একটু বলবো আপনার বয়স যত হয়ে গেছে বহুত বক্তব্য বক্তার বক্তব্য শুনেছেন জান্নাতে প্রশস্ত কত জান্নাতের প্রশস্ত কত দুনিয়ার মানে সার্থ আপনি একজন মুসলমান হয়ে আপনার আসল কথা জানা নেই আপনি ভাগারের কুত্তায় পরিণত হচ্ছে বলুন জান্নাতের প্রশস্ত কত আমার ভাই বন্ধু আমার সূরা হাদিদ 57 নম্বর সূরা 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন তোমরা যদি গুনাহ করো তাহলে তওবা করো আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত খানা পৃথিবী থেকে আকাশ সমূহ পরিমাণ প্রশস্ত মাফ আমার ভাই ও বন্ধুরা আমার অবাক কথা অবাক কথা এখান থেকে আকাশ কোথায় পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বলতে পারেনি কোনো বিশেষজ্ঞরা আনতে পারেনি তাদের আওতার মধ্যে এত দ্রুত জান্নাতের প্রশস্ত দৈর্ঘ্য কত এটা আমরা বলতে পারবো না কেউ বলবো না এত বড় জান্নাত আমি আপনার জন্য পাঁচ ওয়াক্ত দোয়াতে চাই আল্লাহ আল্লাহুম্মা ইন্না আসালুকাল জান্নাত আল্লাহ আমার ভাইদেরকে তুমি জান্নাত দান করো এত বড় দোয়া যদি আপনার জন্য করতে পারি এত বড় জান্নাতের জন্য আপনার মতো ভাই যদি আমার আধা জমি যদি কোনো ভুল বসত দখল করে নেয় তাতে কিছু যায় আসে কি যায় আসে কি কিছু গোটা গাছ দান করে দিয়েছি একটুকু শুকনো খড়িলে মারামারি করি গোটা বৃক্ষ দান করে দিয়েছি আর এতটুকু খড়িলে ঝগড়াঝাটি করবো কখনো না আজকে মুসলমান গোটা বিশ্বের মানুষের জন্য জান্নাত কামনা করে আর মেয়ের বাপ মেয়ের বাপ মেয়ের জমির শরিক হবে সেই ভয়ে তরে করলেন ছেলেদের নামে বেটাদের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছে এই রকম লোক আপনাদের মধ্যে নাও থাকতে পারে আপনার নামাজ আপনার রোজা আপনার যাকাত সব পাগল কথা বুঝতে পারছো ভাই আমি একটা বক্তা আলাদা কিন্তু আমার বক্তব্য শুনতে গেলে আপনার বস কাজ কেমন লাগবে কথা বুঝতে পারছেন কিন্তু আপনাকে বাঁচানোর জন্য আমি আপনাকে আগুন থেকে বাঁচাবো আমি আপনাকে আগুন থেকে বাঁচাবো এই রকম বাপ যারা মেয়েকে জমি না দিয়েছেন তাড়াতাড়ি কাল সকালবেলাতে তৌবা করে ওই জমি রিটার্ন দেন বেটাদের কাছ থেকে আর যে বেটাকে দিয়েছে সেই বেটাকে জমি দেন নি লোহা জিনজি আগুন তৈরি করা আর গলাতে বেঁধে দিয়েছে কিয়ামতের মাঠার গলা জমিকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে বিষয়টা কাছে মালিক আমার দিন যাচ্ছি আমি জাহান্নামে যাচ্ছি কিয়ামতে যাব আমি তারাকে বলি যারা যে বাপ মেয়েকে ফাঁকি দিয়ে বেটার নামে জমি দিয়েছেন আপনি রেডি হন খালি মার খাওয়ার জন্য কোরআন কারিমে বলেছে ওরা তামুতুন না মরো না ইল্লা আনতুম মিনাল মুসলিমিন হক মুসলমান হওয়ার আগে তুমি মরো না
কেন? যখন মরবেন কবরে আপনাকে রেখে আসবে, আর আশিমুল লোহার হাতুর থাকবে হাতে, তার নাম রোমান, কবরে আসবে আর বুকের উপরে খালি অনবর্ত কষি আশিমুল লোহার হাত। এটা বুঝে না আল্লাহ বলল মরো না মুসলমান, মরো না, তোমার হালুয়া টাইট করবে, যদি মরো আগে খাঁটি মুসলমান মেয়েকে ঘোরাবেন কি কানে রাখেন খালি বলে যাচ্ছে আমি জাহাজি চাই, মেয়েকে যারা ফাঁকি দিয়েছেন খালি কবরে চলেন, আর যে ছেলেগুলা বুনির হককে বিনি দিয়েছেন চলেন। একটা বালুর দানা পরিমাণে যদি কারো হক পাইমাল করে তাপমান হবে। আচ্ছা আপনারা নামাজ পড়েন তো? সুরা বাকারায় বলে ইয়াই হল নামানু কুলু মিন তাইয়াবাতি মা রাযাকনাকুম ইন্নাহু তাওয়াবুন, হে বিশ্বাসীরা যদি তুমি নামাজ পড়ো হালাল খাও, যদি নামাজ পড়েন হালাল খান, হালাল যদি না খান নামাজ হবে না। বাড়িতে মুরগি পুষেছেন তো? এই মুরগি পাড়া গ্রামের লোক সব ধান ধান গম গম সকাল ছিল, আর যে দু চার চার চোখ মারি দেবার চলে এসছে, ওর গোস হারাম আপনার জন্য, ডিম হারাম ওর পয়সা সাথে হারাম। এই মুরগি পুষা মুসলমান হয়েছেন তো আপনি? আপনার মুরগি থাকলেও আপনার সব লিখে লিখে সব বিশ্বের মধ্যে তিনটা প্রাণী বেহা লিল্লাচ্ছু, এক নম্বর মাসি, দুই নম্বর মুরগি, তিন নম্বর ছাগল, চোদ্দ বার তার মুরগি পোষার পরে আপনি নামাজি? হ্যাঁ, লোকের পাটিতে গমের পাটি, গমের পাটি মানে ধানের পাটিতে ঠোকা দিচ্ছে, কারো গমের ঘরে ঠোকা দিচ্ছে, ধানের ঘরে ঠোকা দিচ্ছে, আপনি মুসলমান? সাবধান, কারো হুই হুই যা পায়ে সুটি জুতো দিয়ে হাঁটছেন অত সহজ? সুটিতে মাটি লেগেছে হবে। ওমর ফারুকের কাছে যাচ্ছিল এক চার ভাই, বাপ বলে গেছে জমি অংশ করবে, ওমর ফারুকের মাথাতে পানির অংশ, পানির অংশ কথা বলতে গিয়ে পানির মশুকটা নামিয়ে হাঁটুতে রাখলো, তো বলতে বলতে এখানে নিচ্ছে, এরা বলছে হুজুর মশুকটা মাটিতে রাখেন না? তো উনি বললেন মশুকটা মাটিতে রাখবো, মশুকের তলে ভিজা মাটিতে রাখবো, মাটি কার আমি তা জানি না, এই টিভির পিছনে যে মাটিটুকু লাগবে এটুকুর জন্য আমার জাহান্নাম হয়ে যাবে। যদি ভিজা হয় কারো দেখেন উনি যাবেন না, ওই পায়ের চটির সাথে মাটি আপনার বাড়িতে যাবে, আর ওইটা আপনার বিপদ ঘটাবে। এলাকার অনেক মামন করে কি লোকের ভুঁড়ি থেকে মাটি খুলে নিচে বাড়ি লেপে, ও মায়ের ওই লেপা জায়গাতে নামাজ হবে না। লোকের জমি থেকে মাটি খুলে নিচে বাড়ি লেপেছিল ও মায়ের ফাজলাম হয়েছেন, তাই না মুসলমান? আপনার মুসলমান আপনার পরিচয়টা দেখুন, আপনার রাস্তাটা দেখুন, কথা বুঝতে পেরেছেন? আপনাদের ঘুম থাকলো না ভাই ভাই আমার ভাই বন্ধু আমার, আমি কথা বলবো আল্লাহর পক্ষ হয়ে, কোরআন থেকে কথা বলবো, আমি যদি কিছু ঢেকে ঢেকে ঠিক চলে যায় এদের যদি এরকম আমার আশা বাসা নাই, বুঝতে গেছেন? আমার দায়িত্ব আমি হচ্ছে নাইব রাসূল, আমি একজন আলেম, আর নবী আসবেন আলেম ছাড়া আমাকে হক কথাটা বলে আপনাকে আগুন থেকে বাঁচানো হলো। বাবা এ কাজ করবেন না, ওরা লোক কালী বলল তার সঙ্গে রেহা তুকালি মারুফা, তোমাদের শান্তির জন্য নারীদেরকে সৃষ্টি করলাম, তাদেরকে তোমরা ভালো কথা বলো, অশ্লীল গালাগালি দিও না, ব্যথাজনক কথা বলো না, বিয়ে করবে নগদ দেড় দাও, নতুন করে সব কিছু করিয়ে তোমার স্ত্রী দেড় মোহনকে বাড়িতে চলে যাও। থাকলো এখন আদিবাসী ডোম চালাল বুচি, হ্যাঁ যারা দুনিয়া লোভী ভাগাড়ের কুত্তা, তাদের দেখা দেখি আজকে মুসলমান বেকার বাপ, দেড় লাখ টাকা দে
আমার ছেলের ঘর সাজিয়ে দে, আমার ছেলে জন্মেছি ঘরে সখী টুকি নাই, তোর সখী দে, ওতে চাদর গাদলা টাদলা দিতে হবে, সে গাদলা দে, ওর পরে একটা চাদর পাঠো, সে চাদর কিনতে পারেনি বেটার বাপ, আমি হুচি খালি খালি শুধু শুধু একটা বিছনা চাদর দে, দুটি বালিশ দে, বালিশের ওয়ার দে, গোটা বিশ্বে মুসলমানরা সম্রাট, মাথা টুপির দাম 18 কোটি টাকা, ভারতবর্ষের সম্রাট সম্রাট, ইরাকের বাচ্চা হযরত ইব্রাহিম, আপনার জুনাইদ বাগদাদি, মরক্কোর বাচ্চা হযরত ইব্রাহিম আধা, কেরলের বাচ্চা আইয়ুব আলাইহিসসালাম, মানবী নগরের বাচ্চা শোয়েব আলাইহিসসালাম, গোটা বিশ্বের বাচ্চা বাচ্চা সুলাইমান, 72 মাইল বাড়ি 24 মাইল তার বালাখানা, 100 মাইল তার রাজ সিংহাসন, 1000 আপনি সেই জাতির জাত মুসলমান, আজকে হয়েছেন চোর, হয়েছেন ডাকাত, হয়েছেন লুচ্চা, আপনাকে দিয়ে গোটা বিশ্বের মানুষের কল্যাণ আনা যাবে কি? আমার ভাই বন্ধু বড় দুঃখিত, আজকে ভারতবর্ষে আমাদের জন্য কত সুর আসছে, মানুষের কথা দেখে দেখে থাকতে দেওয়া হবে না, বহু রকমের কৌশলের ভাব ফেলছে, আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে, তা সঠিক জায়গায় যদি ফিরে আসি, আল্লাহ যদি আমাদের পক্ষে আসে, আমাদেরকে কেউ পাবে না, বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ওই খাবার মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের মালিক, আল্লাহ কিয়ামতের মালিক, কিয়ামত কিয়ামতটা কি? 50 আলা সানা, 50,000 বছর ধরে এজা সামান ফাতারাত আকাশ থেকে পড়বে, নুজুমুন ফাতারাত তারকা ভেঙে পড়বে, এজা জল জিলাতি লাগু জিল জালাহ পৃথিবীটা কম্পে কম্পিত হবে, 50,000 বছর ধরে আমার বাপ আমার কারিগর টুকরো সব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে সব জমা হবে, আপন আপন বাপ আপন আপন নেকি দাঁড়িতে মাপ হবে, মামা ইয়াবার মিসকালা জান্নাতের সাজা ইয়াবা, যদি গুনাহ একটা হয়ে যায় হাতে দিবে, আর গুনাহ আমার হাতে দিয়ে দিয়েছে, এই গুনাহে তোমার জাহান্নামে যেতে হবে, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা ঘাম মাথার পানিতে চোখের পানিতে, হ্যাঁ কারো হাঁটু কারো কোমর কারো কমা, 50,000 শেষ হয়ে যাবেন। আপনি বললো হে মহিলা তোমার একটা গোনা বেশি হয়ে গেল, তোমার যেন জাহান নাম, বললো বাড়ি আমার স্বামী ছিল, আমার ছেলে ছিল, আমার বাপ ছিল, আমার ভাই ছিল, আমি তাদের কাছে যাব, একে একে সবার কাছে গিয়ে একটা নীতি নিয়ে আসবো, তার আগে আমার পরম বন্ধু জীবনের সাথে স্বামী তার কাছে যাবে, স্বামী আমার স্বামী আমার, ডাকতে ডাকতে মুক্তি রক্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে পড়ে গেছে, বলে তুমি আমাকে একটা নীতি দেখো, তুমি আমাকে একটা নেকি দাও, বলে আসালো আমি মন আমি মা আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না, সে বলল 40-50-60 বছর ধরে সংসার করেছি, এক চাদরের মধ্যে দুজনের জীবন চলে গেছে, তুমি আমার বুকের একটা তিল এটাও তোমার দেখা জানা, আমার বাড়ির একটা তিল এটাও তোমার জানা, তুমি আমার এই গানে কতবার চুমু খেয়েছো কতবার দাঁত বসাইছো, তুমি আমার চিনো না, বললো না হাসাল আমি মন আমি মা আমি কাউকে চিনি না, ওরা বলল ইউবাসার নাহম যদিও চিনতে পারবে চেনা দিবে না, শামিয়া তামিরে বলা বসুন ইয়া মায়া পি রুমালুমি আখি, কিয়ামতের মাঠে রে বন্ধু কারো চোখের পানি, হাঁটু কারো কোমর কারো গলা, একটা নেকির জন্য দড়াদড়ি, স্বামীর কাছে এলো বিবি স্বামী পা পালায়া যাচ্ছে গো,
পিছনে পিছনে দৌড়াচ্ছে স্বামী রে আমার, পারলো না পারবে না, পারলো না পারবে না, পালায়া গেলি বললো বিধি বিধি রে আমার, কি করিব কি করি। আমার তো বেটা ছিল, বেটাকে 22 মণ দুধ খাওয়াইছি, মেয়ে ছেলে রেখে 18 থেকে 22 মণ, বেটা খায় 28 থেকে 32 মণ দুধ। বললো বেটা, বেটার পিছনে দৌড়াচ্ছে মা, মা দৌড়াচ্ছে বেটার পিছনে, বেটা কোথায়? বেটাকে ধরে ফেলেছে কিন্তু বেটা বলে আসছে আলু হামি মন হামি মা, আমি কাউকে চিনি না। বসন রাহ যদি চিনতে পারবে বেটা পরিচয় ছেলেটা। ভাইয়া ভাই পালাচ্ছে, কিয়ামতের মাঠে খালি পালানো, পালিয়ে গেল আমার ভাই বন্ধু আমার সাহেবাদিহীন স্বামী পালাতে শুরু করলো, ভাই পালিয়ে গেল, বেটা পালালো, বাপ পালিয়ে গেল, স্বামী পালিয়ে গেল, কি করব এখন, উপায়টা কি, কি উপায় করবো এখন, উপায় কি? বাপ বললো বেটা, কুরআন বললো আবিহি, বাপকে রেখে বেটা পালাচ্ছে, আপনি করেছেন নামাজ জীবনে পড়ে পড়ে, আপনার স্বামী হয়তো জান্নাতে চলে যাবে, আপনি জাহান্নামে চলে যাবেন। আপনার স্বামী যখন মসজিদে চলে গেলেন নামাজ পড়তে, তখন আপনি আপনার স্বামী যখন চলে গেলেন নামাজ পড়তে, আপনি তখন উজু করে আপনি বাড়িতে নামাজ পড়ে দিন, প্রত্যেক স্ত্রীকে নামাজ পড়াবেন, হাত ধরে কি ইবাদত করবে জান্নাতি, যে ইবাদত করবে সে জান্নাতে যাবে, যার ইবাদত নাই সে জান্নাত পাবে না। কথা বুঝতে পারলেন? বাপ আমার শোনা, আমার মা মা ধরো দিয়ে আমার, আপনারা নামাজ কাজা করবেন না, নামাজ করবেন, আপনার ইবাদত আপনি কাছে রাখেন, কেমন দিন সব সর হবে, কেউ কাউকে চিনবে না, শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাবে ঝড়, ঝড় শুরু হবে। কোরআন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, ঝড় মহাঝড় রে, ঝড়টা কি রকম কেমন হবে, প্রাণ বলল ইয়াউমায়া কুনুন নাসু কাল ফরাশিল মাবসু, ঝড় হবে এরকম যে বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায় মানুষ গলা মহাকাশে উড়বে, ওটা কোন জীবনকারী হিরের মানপুর আর পাথরের পাহাড়গুলি মহাকাশে উড়বে। আমার আপনার কি হবে ঝড়ে যদি পাহাড় উড়ে আকাশে? বাপ দরদি শোনা, ঝড়ের বেগে যদি পাহাড় আকাশে উঠে তাহলে আমাদের কি হবে? আল্লাহ পাকের কুরআন বলল আম্মা মান সাকুলাত মাওয়াজিহু, যারা নামাজ পড়েছিল নিজেকে সঠিক রেখেছিল, হক পথে প্রতিষ্ঠিত করেছিল, আম্মা মান সাকুলাত মাওয়াজিহু, তার চরিত্র তার আদর্শ তার সততার কারণে সে ভারী হবে, তাকে ঝড় উড়াতে পারবে না। আর যার মধ্যে থাকবে বাতি, এই দুনিয়ার লোভে নিজেকে নষ্ট করে দিয়েছে, আম্মামান থাপ্পার বাবা জিনু, তার বদ চরিত্রের কারণে পাতলা হয়ে যাবে। যখন আপনার গম মারে না মেশিনে, গমের দানা গুলা সব নিচে পড়ে আর ভুসি গুলা ছুটছে, ভাই ও বোন ক্ষমা দুর্দিন হবে, এই দুর্দিনে কেউ কারো বন্ধু হবে না, কেউ কারো আপন হবে না, সব একা একা পালাতে থাকবে, কেউ পরিচয় দেবে না, চোখের পানিতে হাঁটু কামড় গলা হবে, আমার বাপজি শোনা কোনো পথ থাকবে না, আর সেদিন কেউ কারো আপন বলবে না, কোনো পরিচয় থাকবে না, কেউ কারো সুপারিশ করবে না, এক আল্লাহ ছাড়া। সেদিন আল্লাহ বলবে হে পৃথিবীর মুগরু, হে পৃথিবীর রব, হে পৃথিবীর হামান, হে পৃথিবীর সত্য, হে পৃথিবীর আবু জেহেল, আবু লাহাব, আদাস, আরো যারা যারা অত্যাচার করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, মুসলমানদের গণহত্যা করেছ, দুনিয়ার লোভে কোথায় তোমরা?
এদের জন্য জাহান্নাম থাকবে তার পাতাল খাবে কুরআন বলে সুকল্লা যেন কাফেররা জাহান্নামে জমা না কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে ছুটছে 500 বছর এখন লাগবে জাহান্নামে যেতে জাহান্নামের তাপে বুক সিদ্ধ হয়ে যাচ্ছে আওয়াজে কান ঠাসা হয়ে যাচ্ছে ওরা বলবে হে ফেরেশতা দল তোমরা যে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছ জাহান্নাম আর কত দূর তারা বলবে এখন 500 বছর লাগবে 500 বছর দূরে থেকে তার তাপে বুক সিদ্ধ হয়ে যাচ্ছে বলো নাউজুবিল্লাহ কোথায় বসে আছেন কি সর্বনাশ করেছে বাবা আমার সোনামার কালেজার টুকরো এত এত পাপ করেছেন কি কেমন করে বাঁচবেন রাস্তাটা দেখেন আমার কালেজার টুকরো শোনাচ্ছেন টাম্পে টাম্পে জাহান্নামের কাছে ফেলা জাহান্নামে ফেরেশতারা বলে আল্লাহ আমি তো রাসূলুল মিনকুম আপনি আলাইকুম তোমাদের কাছে এখন নবী রাসূল আসেনি তোমাদের কাছে কোরআন আসেনি আয়াতে রব্বিকুম যারা কোরআন পড়েছিল তোমাদের সামনে ইন জুনাকুম তোমরা তাদের দেখোনি ওরা কি বলবে কল বালা এসেছিল জানি বলেছে কিন্তু আমরা তার কথা মানিনি কাজে উপায় থাকবে না জাহান্নামে যেতে তখন কাঁদতে লাগবে কি করে হীরা দুনিয়াতে আসিয়া কি করিলাম দুনিয়াতে আসিয়া কানিয়া কানিয়া বুকু যাবে ভাসিয়া কি করিলাম দুনিয়াতে আসিয়া হাসরের মাঠে কানিয়া কানিয়া আজকের জলসা আজকের সভা কত আলেম এসেছিল কত ভালো কথা বলে গেল আমল করতে পারল জীবনে কামিয়াব হব নইলে উপায় হব না কি করিলাম দুনিয়াতে আসিয়া হাসরের মাঠে গো বন্ধু কাঁদিয়া কাঁদিয়া বহু উদিনাম ভাসাইয়া মারি ফাসেলাতি তুমি আমার ছেলেকে আমার সন্তানকে জাহান্নামে দিয়ে গো মানি আমাকে বাঁচা কি করছে দেখে বল মারি আমার ছেলেকে ফাসেলাতি তুমি আমার ছেলেকে জাহান্নামে দাও আর আমাকে বাঁচাও যারা জমিরা ওরা বলবে মানভিল আরতি জমিয়া আমার যত টাকা পয়সা যত জমি জায়গা আছে গো সব তুমি দিয়ে দাও আর আমাকে বাঁচাও ও জমিদার কি করেছিলে তুমি এখন দেখো তোমার কি হবে লোকের খালি খামচা বাড়ি টানিয়ে নিয়েছো বোনকে ফাঁকি দিচ্ছ ভাইকে ফাঁকি দিচ্ছ লোককে ফাঁকি দিচ্ছ বই চার সাত থেকে লোকের হয়ে আল ভেঙে দিয়ে আরো ছড়িয়ে দিচ্ছ খালি জমি টেনে নিয়েছ সেই দিন তুমি বলবে মাল ফিরাতি জানি বাড়ি আমার জমি জায়গা সব তুমি নিয়ে নাও আমাকে জাহান নাম থেকে বাঁচাও কেউ বলে আমার বিবিকে জাহান নামে দাও আমাকে বাঁচাও কেউ বলে আমার সন্তান সম্পত্তিকে জাহান নামে দাও আমাকে বাঁচাও বাপ ও আমার মা দরদিরা ভাই দরদিরা মালিক অনেক দিন এই সূরা ফাতিহার মধ্যে সাতটি আয়াত তার মধ্যে তিন নম্বর আয়াত হচ্ছে মালিক ইয়াউমিদ দ্বীন আল্লাহ কিয়ামতের মালিক একজন বসে থাকবে হাসরের মাঠে একজন চোর বলবো বিচার চলবে এই বিচারের মাঠে যারা জিতবে তাদের ডান হাতে আমলনামা আর যারা জিততে পারবে না তারা বাম হাতে আমলনামা নিয়ে জাহান্নামের দিকে চলবে এ আমার ভাই ও বন্ধু কালেজার টুকরো যদি বাসতে চাওয়ার কাল সকাল বেলায় তোবা করে মেয়ের হক মেয়েকে দিয়ে দিন বলির হক বোনকে ছেড়ে দিন কারো যদি টাকা মেরে থাকেন তাকে আপনি ঘুরিয়ে দিন আপনি গ্রামের মেম্বার প্রধান
সরকারি ঘর এসেছিল গরিবদের জন্য, সেই ঘরের কারো জন্য 1,20,000, কারো 30,000, সেই টাকাতে এই দেশের প্রধান মেম্বাররা করেছে খামচা মেরেছে। 1,30,000 টাকাতে খামচা মেরে মেয়েটাকে দিয়েছে 80,000 কি 90,000, কি কাউকে দেয়নি, পুরো ঘরের টাকা মেরে দিয়েছে। আর ইলেকশন আসলে খালি নেতা হওয়ার জন্য খালি কিল কিন্তু আর লোক চলে আয় মেশিনে, চলে আয় মেশিনে, একসাথে জাহান নামে যাব, তুই কেন একলা হবি, আয় আমার সাথে চলে আয় জাহান নামে, চলে আয়। প্রধান যাবে, মেম্বার যাবে, এমএলএ যাবে, এমপি যাবে, আমি যাবো, আয় তাড়াতাড়ি। আর আমরা মন্ত্রীর মতো লোক প্রাণী দিতে কিছু ফেললে পরে ঠোকা ঠোকা চুপ ঠোকা দেওয়া হবে, হাল আমরা হারাম দেব, সব একসাথে জাহান নাম, সাতটি জাহান নাম। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বসে আছেন, সাহেবেরা চারিদিকে বিশ্বনবী বসে আছেন, আর ধাপার সাথে শব্দ হলো দম করে শব্দ হলো, সাহেবেরা বলেন হুজুর এটা কিছুই শব্দ, আমার নামে বিশ্বনবী বললেন 70 বছর আগে জাহান্নামের উপরে পাথর তোলা হয়েছিল, ওই পাথরটা 70 বছর পর তার তরল এসে পড়ল। কত বড় বাহাদুর হয়েছে তুমি হারাম খাওয়ার, খাও পৃথিবীর মতো মোটা হবে পেট, পৃথিবীর মতো মোটা পেট হবে, পেটের মধ্যে যারা যন্ত্রণা সৃষ্টি করবে ভাই আইকা, আর ও চিৎকার করবে ক্যাপা মাসের নতুন পেট হবে, হারাম গত খাওয়া খাও। আমার একটা ছেলে বুঝলে এমএ পড়ছিল, সেই ছেলেটা শিক্ষিত ছেলে, কি কিভাবে লোকে ওকে মঞ্চে দিতে চলে গেছে, আমার খাবার দাও আমার ছেলে তুই, তোকে আমি পঞ্চায়েত চেষ্টি মরা, তোকে আমি পঞ্চায়েত চেষ্টি মরা, আমি কষ্ট করি, আমি কষ্ট দুঃখ দুর্ণ ভাব অভিযোগ করি, আমি তোকে মানুষ করছি যাহার নামে জীবিত মরা, পঞ্চায়েতে যারা যায় দেখ কি অবস্থা, খালি কাড়াকাড়ি, খালি খামচা খামচা চলছে। বুদ্ধিমান মানুষকেও মেম্বার হবে, বুদ্ধিমান মানুষকে প্রধান হবে, যদি প্রধান হও তাহলে শুনে দাও, যদি তুমি মেম্বার হও তাহলে শুনে দাও, যদি এমপি হও শুনে দাও। আমার ভাই ও বন্ধুরা, আমার ভাই একটা করে শোনা চাও, মুসলমান যদি তুমি হয়ে যাও তাহলে তোমাকে নিজ পায়ে থাকতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচন হয়ে গেলেন, সকাল বেলায় দেখা তো চাদরের একটা বেল বেল ঘাড়ে চাদর, ওমর ফারুক বলেন এটা আবু বকর সিদ্দিক না, হ্যাঁ কাছে গিয়ে বলেন কি আপনি যদি চাদর বিক্রি করবেন তাহলে দেশটাকে শাসন করবে কে, বলল দেখো দেশ শাসন করবে আবু বকর সিদ্দিক সঠিক আছে, কিন্তু পেটে রুজি রাখতে রোজগার করতে হবে আমাকে, তাই উনি চাদর বিক্রি করছেন গ্রামের শহরে গ্রামের শহরে। আর আমাদের এই সব ছেলেরা আর মুসলিম ছেলেরা জানে না ব্যাপারটা, এরা খালি মনে করে যাদের মাথা করে পয়সা ইনকাম করলেই হয় না, যাদের মাথা করে ইনকাম করলে আপনার নামাজ হবে না, রোজা হবে না, আপনার খাবারে বরকত হবে না, চোর কোনো দিন মালিক হয় না, চোর কোনো দিন মালিক হয় না, তিনটি মানুষের কোনো দিন বরকত হয় না। যে মেয়েটা দেহুর ব্যবসা করে ওই পতিতালয়ে পতিতালা জীবন কোনো লোক হবে না, আর যে চুরি করে সে চোর কোনো দিন বড় লোক হবে না। আমার ভাই হরিম সমাজ কখনো না, আমার ভাই বন্ধু আমার আমার ভাবি জেলাতে আরো তিনি আমির মুমিনীর দেশের খলিফা, খ্রিস্টান দেশে যে মিশর থেকে ওনার বাড়িতে কয়েকদিনের আটা চেলটে আটা চালার পরে চেলটে সেই চেলটেকে আবার পিষে রুটি সেই রুটি খাচ্ছে, ওই রুটি গেলেন খ্রিস্টানদেরকে মুখে দিয়ে আর দিতে পারে না, বলল জুরা আমির মুমিনীর ওমর ফারুক এটাই কি আপনার খাবার, বলি না আমার যেটা আটা আমার খাওয়ার সেটা ফুরিয়ে গেছে, তাই এই 7 দিনের আটার চেলটি পুনরায় পিষিয়ে তাকে রুটি বানানো হয়েছে। কিন্তু আপনার গোডনে তো পাবলিকের কোটি কোটি মাল, লক্ষ লক্ষ মাল গোডনে পালা জমে আছে, বলো না তোমার আমার না আমার জনগণে, আপনি মুসলমান আর মুসলিম আপনি নিজ হাত পায়ে খেয়ে খান, আপনি গ্রামের মেম্বার, পঞ্চায়েতে যত সম্পদ আসবে দিয়ে দিন লোককে, ওখান থেকে চানাও নিয়েন না, যদি কোনো মা কোনো ভাই বলে আবু তাহির মাওলানা সাহেব
কেমন তাহে ভাই আপনি আমার দেশের আলো আপনি আমার দেশের আলো তারকা বাবা তুমি একটু চা খাও না 10 টাকা নাও হারাম হবে না আর যদি খামচা মেরে নিয়ে নে এটা আপনার জন্য হারাম হবে কথা বুঝতে পারলেন এই দেশে যারা মেম্বার প্রধান এমএল এমপি আমি তার ছেলে নইলে তার ভাই এই কথাটা মনে রাখেন আমার ভাই হুকুম আমার তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপরে ভরসা করুন কারো মানুষের উপরে ভরসা করবেন না আপনাদের দেশে একটা প্রাণী আছে নিজের জায়গাতে ঘরে বসে থেকে আহার করে প্রাণীর নাম কি তো ভাই মাকড়সা ছোট্ট করে একটা ঘর বানায় দিল আর সেই ঘরের মাঝে বসে আছে আল্লাহ রুজি পাঠাবে পাঠায় না পাঠায় না পাঠা আপনি কলেজ পড়লেন হাই স্কুল পড়লেন ইউনিভার্সিটি পড়লেন আলিগড় বিশ্ববিদ্যালয় পড়ে এসে এতটুকু জ্ঞান পাইছে যে আর মাকড়সার সমান আপনার জ্ঞান নাই কিসের তাদের কি বলছে কত মন্ত্রী জেলে গেল এই দেখেন আপনার যারা টিএমসি করছিল মারছে চারিদিকে দৌড় এই টিএমসি র আগে আরাক চোর বুঝতে পারলেন এক রাজনীতি করছিল বুঝতে হলো এই রাজনীতি চলে গেল আর অমনি অমনি গাঁদে একটা ফুটুর কুমার দি বুঝতে হচ্ছে না যাই ওই দলের সামিল হচ্ছে আর মুসলমান ওই দিকে ছুটছে আপনি মুসলমান এরকম বেইমানি করতে পারবেন না এরকম রাজনীতি আমাদের জন্য করা যাবে না আমাদের রাজনীতি ইসলাম পড়া পড় কোরআন এদিকে স্কুলে পড়বে সকালে বক্তব্যে মসজিদে বক্তব্যে তারা কোরআন শিখবে একদিন আপনার ছেলে নামাজি হবে পরিষ্কার হবে আপনার ছেলে আগামী দিনের ভবিষ্যৎ হবে এ আমার ভাই ও বন্ধু আমার ইমামকে যথেষ্ট বেতন দিন ইমামকে যথেষ্ট খোদা নির্মাণ করে দিন ইমামের পেটে খোদা থাকবে আপনার 8000 টাকা তার মাস চলবে না তার টান টান ভাব থাকবে সেই দুশ্চিন্তা যে আপনার সামনে ইমামতি করতে দাঁড়াবে কিন্তু আপনি পিছনে দাঁড়িয়ে আছেন ওনার মন ওখানে নাই অন্য জায়গায় চলে গেছে আপনার নামাজ কি হবে যার জন্য ইমাম হলো আমাদের বাদশাহ আমাকে আজকে দারুণ লাগলো আমি বহু জায়গায় জালসায় বলবো আজকের এই দেশে আমার যুব সম্প্রদায় আমার সোনার চাঁদ আমার ইয়াকুব সাহেবকে চামড়ার একটা ব্যাগ উন্নত একটা ব্যাগ দান করলো গায়ের একটা শাল দান করলো আল্লাহ যেন আপনাদেরকে জান্নাত বাসী করে অরুণ আল্লাহ আপনাদের ইমামকে আপনারা কত বড় খুশি করলেন আমি যে আলী সাহেব দোয়া পড় বসেছে ছেলেরা আমার ইয়াকুব আলী সাহেবকে একটা চামড়ার ব্যাগ দিয়েছে এটা লক্ষ টাকা দাম এটা লক্ষ টাকা দাম কোটি টাকা দাম একখানা চাদর গায়ে নিয়ে দিল ছেলেরা অনেক অনেক সভ্য অনেক ত্যাগী এদের মধ্যে গুরুত্ব আছে তাদের ইমাম কাছে চাদর চামড়ার ব্যক্তি অভ্যর্থনা চালালো হলো সুবহানাল্লাহ বাপ ছোড়া কাজ করলো ছেলেগুলাকে বক্তব্যে পাঠাই দি আর বাড়িতে মুরগি ছাগল রাখবেন না বিড়ি খাচ্ছেন আপনি বিড়ি খাবেন না একটা 5 টাকার বিড়ি যদি ডেলি খান মাসে হয় 150 টাকা বছরে হয় 1800 টাকা এই 1800 টাকার বিড়িতে আপনার লাঞ্চের ক্ষতি করছে সুতরাং আপনি বিড়িটা না খেয়ে এই 1800 টাকা দিয়ে আপনার একটা ছেলে একটা প্রাইভেট মাস্টার দেখো আপনার ছেলে গ্রামের একজন প্রিন্সিপাল হবে একজন মাস্টার হবে প্রাইমারি এন্ড হাই স্কুলের ডাক্তার হবে ডাক্তার হবে ভাই বন্ধুরা আমার বাড়ি সাগরপাড়া আমার সাগরপাড়া অন্তর্গত সীতানগর নিবাসী তার হবেন নাম নুহু একটা গরিব মানুষ তার ছেলে অরুণ মুসিব নীলতন হসপিটালের সার্জেন্টের সাথে ফিজিশিয়ানদের ফিজিশিয়ান গরিবের ছেলে গরিবের ছেলে অরুণ মুসিব তার নাম প্রতি রবিবারে সাগরপাড়া তার চেম্বারে তিনি আসছেন নীলতন হসপিটালের তিনি ফিজিশিয়ানদের ফিজিশিয়ান গরিবের ছেলে ভাই বন্ধুরা অনুরোধ করবো আপনাদেরকে ছেলেদের উপরে যত্ন নিন আপনার বিড়ি খাওয়াটা ফেলে দিন বিড়িতে লাঞ্চের ক্ষতি করে কোরআন বলল কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরাফু তুমি খাও এবং পান করো ওয়ালা তুসরাফু ফজল খরচ করো না আপনি মুসলমান যে আল্লাহকে মানেন না আপনি যদি 1 টাকার বিড়ি খান তবে আল্লাহকে মানেন না 5 টাকার বিড়ি খেলে মাসে 150 টাকা হয় যদি 10 টাকার বিড়ি খান তাহলে মাসে 300 টাকা হয় আপনার ছেলের একটা টিউশন হতো আপনি মুসলিম কোরআন বলল অকিমুল আল্লাহ বিল কিসতি ওয়ালা তাসুমু মিজান তোমরা হিসাবের মান প্রতিষ্ঠিত করো যারা বিড়ি খান দুঃখ পাচ্ছেন নাকি ভাই দুঃখ পাচ্ছেন বিড়ি ফেলে দি বিড়ি আপনার খেতে বলেছে কি আপনি কোরআন মানে আল্লাহ পাক বলল কুলু খাও কি খাও দুধ খাও
আপেল খাও, আঙ্গুর খাও, খেজুর খাও, বেদানা খাও, ছানা খাও, তুমি মিষ্টি খাও, খাও বাদাম খাও, তুমি কিশমিশ খাও, কাজু বাদাম খাও, কিন্তু বিড়ি খাইও না, তুমি গাঁজা খাইও না। আজকাল আবার কি হচ্ছে জানেন, দিনে যদি তিনবার মানুষ পায়খানা করে, আর ওই পায়খানা লেটিনটা পরিষ্কার করে এই হাতে, কথা বুঝতে পারলেন তো? এই হাতে পরিষ্কার করে, আর সেই হাতে কানুতে দিনের মধ্যে কতবার যে ডলছে বুঝতে পারছেন? বাম হাতে ডলছে, শয়তান বলছে, কোরআন বলছে, হে বিশ্বাসীরা তুই যদি নামাজ পড়িস তো হালাল খা, হে নামাজি তোকে পায়খানার গন্ধ খাইয়ে ছাড়বে। শয়তানের মাথা তেমন করে বসেছে, এক কাজ কর, হাজার ধুলো পায়খানা গন্ধ তোর হাত থেকে যায়নি, দিনের মধ্যে যতবার পারিস খালি খাই না, তোর পায়খানার গন্ধ পর্যন্ত তুই যদি খা, খাই না, ঠিক 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 চট ছুটে থেছে ভাই। আর কোরআন বলল তুই নামাজ পড়ার আগে ফাসিলহু ওযু কর, মুখে কুলি কর, দাঁতান কর। এই খনি দিয়ে মুখখান কেমন করে গন্ধ করেছে, 3000 যদি দাঁতন করে আর মুখের গন্ধ যাবে না, মাথার গায়ের গন্ধ যেমন যাবে না আর মুখের খনির গন্ধ যাবে না। কোন জায়গাতে পৌঁছেছে? ঠিক সিগারেট ফেলে দিন, গাঁজা গাঁজা কুকুর খায় না, মদ চ্যালেঞ্জ থাকে, চ্যালেঞ্জ থাকে, মদ কুকুরে খায় না, মদ কুকুরে খায় না। আমার গাড়ির ড্রাইভার গাড়ি চালিয়ে আসছিল, আমি ঘুরিয়েছিলাম গাড়িতে, সামনে এক মাল পড়ে আছে, গাড়ি ঢুকলো, নেমে গেলাম, ভাই আছেন? ভাই বাড়িতে আছেন? দেখলাম এক মা আমার বেরিয়ে আসেন, আমি বললাম এটি কে? বলে আমার স্বামী গো, আমার স্বামী পড়ে আছে, ওর মাথাটা ভিজা, মুখ খানা ভিজা। আমাদের ধারণা বোধ হয় পানি তাকে ঢেলেছে, ওকে জ্ঞান ফেরাতে পারে না। আমরা কথা বলছি, ওনার স্ত্রী সাইডে দাঁড়িয়ে আছে, আর কুকুর আপনার চার পাঁচটা কুকুর এসে শুনলো, বলে কুকুর আপনার মুখ খানা শুনছে, মুখ টানি নিচ্ছে, আর মুখে মদের গন্ধ তো, কুকুর আর মুখের কাছে মুখ নিয়ে যাতে যাতে উনি এরকম করে টানি নিচ্ছে, বুঝছেন? মদ খুলে মুখের কাছে রাখলে যাবে না কুকুরে, বুঝছেন? লাস্টে কি করলো জানেন? খাট করে সরে গেল, অন্য একটা কুকুরে সরে মুখে মাথাতে পেশাব করে দিয়েছে, আমার সারা রাত তারা পানি এই কুকুরে ঢালছে। কথা বুঝতে পারছেন? মুসলমানের সঙ্গে আপনি মদ খান, আপনার লজ্জা করতে নেই? আপনি কোন বিজ্ঞান মানেন না? আপনার বাড়িতে স্ত্রী নাই? আরে পুরুষের শরীরে যদি শক্তি থাকবে, স্ত্রী তো আপন হবে, স্ত্রীর জীবনের খোরাক পরিশোধ হবে, আর শরীর যদি চলে যায় স্ত্রীর খোরাক আপনি দিতে পারবেন না। কেমন মাল আপনি? বিড়ি খেয়ে আপনি শক্তি নষ্ট করছেন, 5 টাকার বিড়ি না খেয়ে 5 টাকার ডিম খা, মাসে 30টা ডিম হবে, ডিম খা, আপেল খা, খেজুর খা, খেজুর খা রক্ত হবে, আঙুর খা ক্যান্সার হবে না, বিড়ি বিড়ি আপনার পেড়া খেতে বলেছে, মদ কে খায়? মদ খায় ডো, যারা প্রসাদ প্রসাদ মরা বহন করে, মদ খেয়ে বেরুষে মরাতে নিয়ে যায়, ওই মরা বহানোর ডোমে মদ আপনার খাওয়া? আপনি ডোম হয়েছেন? মুসলমানের ছেলে মদ ঘটান, গাঁজা ঘটান, বিড়ি ঘটান, সেখানে ৭০ বছর লাগছে জাহান নামে পড়তে, বাপ সোনা কালেজার টুকরো দরদি জোড়হাত করে বলবো, রাত শেষ হয়ে যাচ্ছে, এত রাত ধরে এই ঠান্ডা মাটিতে বসে বক্তাদের সামনে বসে আছে, আল্লাহ যেন আপনাদেরকে হকানি মুসলমানে পরিণত করে, বলুন আল্লাহ আমিন, বলুন আল্লাহ আমিন। ভাই আমার চাষে আপনা যান, আমার আম্মা যান, আমার কালেজার টুকরো দরদি, আপনারা আপনারা হকানি মুসলমানে পরিণত হয়ে যান, বলুন সুবহানাল্লাহ। আর আমি আরেকটা আয়াত নিয়ে কোরআন পড়েছিলাম,
আসুন আমার কাছে, আমি কুরআন আপনাদেরকে দেখাই দিব। সূরা ইমরানের আয়াত থানা ভর্তি, জেল ভর্তি যাচ্ছ মেয়ের আমরা আমাদেরকে ঠুক কথায় সন্ত্রাস করে ভাবছি। শোনা, এই নসিপুরের মুসলমান একটা পার্টি করবেন, একটা কোন পার্টি করবেন আমি জানি না, আমি রাজনীতি করি না, আমার রাজনীতি ইসলাম, আমার রাজনীতি হচ্ছে ইসলাম, গোটা বিশ্বের মানবতা পাও, শান্তি পাও, সভ্যতা পাও, ওকে পাও, খাজি পাও, ইসলাম আমি করি, আমি কোনো রাজনীতি করি না, আমি দেশের সরকার ভালোবাসি, আমার দেশের সরকার একা আমি ভালোবাসি, কিন্তু কোনো রাজনীতি করি না, একটা রাজনীতি করবো, কোনটা করবেন আমি বলতে পারবো না, সেটা আপনাদের ব্যাপার, সবাই মিলে বসে একটা রাজনীতি করে কাজী হবে, মান্যকর হবে কি হবে না? এ আমার ভাই আমার নন্দুল থানায় কয়টা মারা হয়েছিল, কতগুলো মুসলমান গ্রেপ্তার হয়ে জেলে চলে গেছে থানাতে, আজ আমাদের লজ্জা হয়ে বিদেশে যেতে, আমাদেরকে বলে সন্ত্রাস। এ আমার ভাই উমার হালাল হয়ে যাবে, আপনি 100 মন ধান মেরেছেন, আপনি ওষুধ বের করেননি, আপনার সমস্ত ধান হারাম, আপনি যা খাচ্ছেন হারাম, আপনার নামাজ হবে না। কোরআন বলল ইয়াইহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে বিশ্বাসীরা তোমরা যদি ইবাদত করো আগে হালাল খাও, হালাল না খেলে বা নামাজ আপনার কবুল হবে না, আপনার যাকাত কবুল হবে না, রোজা কবুল হবে না, জোরহাত করে বলে যায় আপনার মাল কমবে না, যারা ওষুধ দেয় যাকাত দেয় তাদের মালে বরকত হয়, তাদের মাল কমবে না। বলুন সুবহানাল্লাহ, আমার ভাই শোনা গেল কি আমার আনুল হক ভাই মসজিদের সম্পাদক, সারা রাত দেশের ইসলামিক কৃষি কালচারের উন্নয়ন ঘটাবার জন্য সারা রাত জেগে থেকে ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে কি সঙ্গে আমি চালিয়ে গেল ইচ্ছন্দ ইনাদের হায়াত পেপার দিও আর ইনাদের জীবনের করে ভালো। আমার সাথে অনেক ভাই, অনেক আমার ছেলে, অনেক মামন সারা রাত বসে বসে জালসা করলো, মানে তুমি জীবনের গুণা খারাপ করে বা যে ছেলে মাকে ভাত দেয় না, আল্লাহ সে ছেলেকে মাকে ভাত দেওয়ার তৌফিক দান করো, যারা বাপাকে কষ্ট দেয় তারা যেন বাপাকে মাথায় দেয়, বাপাকে যেন ধারে করে বহন করে, বাপায়ের পায়ের কাছে যায় বাপায়ের মতো বড় এই পৃথিবীতে কিছু নাই। একবার মা বললে একটা কুবুলিয়ান হজের দিকে আমরা জমা করে ভাই ভাই বাড়ি তুমি ভাইকে ভাইয়ের সাথে ভাই ভক্তিত্ব দান করো, আল্লাহ তুমি তাকে হাতে দামাজ করো, এই দেশের ছেলেরা চাপড়ার ভেয়া দারুণ একটা ব্যাগ তাকে দান করল, উপর হুকুম দিল, পুরস্কার দিল, একটা সারের চাদর গায়ে দিয়ে দিল। আল্লাহ এদেরকে তুমি জান্নাত করো, এদেরকে বিরাট আরো জান্নাত দিও, যারা আরবের সম্মান করে তুমি তাদের সম্মান করো,
জয় করার জন্য স্বাধীন করতে 180,000 তালেবান ভক্ত এই দেশে আছে, তুমি এই দেশে আমাদের থাকার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি নামে সুমামি বাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ যেন আপনাদেরকে জান্নাত নসিব করে। আল্লাহু আমিন। শত সহস্র